তৃণমূলের গানে আবারও বেসুর এক নেতা। এবার পশ্চিম বর্ধমানের বিধায়ক তথা আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পারিয়াল তার দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করলেন যে তাকে ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না। এই কর্মের ফল দলকে ভোটের ময়দানে বুঝতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। এই মন্তব্য প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি অবশ্য আক্রোশ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা হবে দলের স্বার্থে। সরকারি কয়লা খাদানের পাশাপাশি বেআইনি কয়লা পাচারের রমরমা বাড়ছে রাজ্যের কয়লা বেল্টে। তাই এই দুর্নীতি রুখতে এবার তৎপর হয়েছে ইসিএল এর দুর্নীতি দমন শাখা এবং সিবিআই। বেশ কিছুদিন আগে জিজ্ঞাসাবাদের আগে হার্ট অ্যাটাক হয়ে ইসিএল এর সিকিউরিটি ইনচার্জ মৃত্যু আরো খাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে, আর মনে করছে ইসিএল এর বেশ কিছু আধিকারিক মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে বেআইনি কারবার চালাচ্ছেন। গত মঙ্গলবার তাই তদন্তকারী এক দল পৌঁছে প্রায় সব কয়লা খাদানে এবং বেআইনি খাদানগুলিকে মাটি দিয়ে ভরাটের নির্দেশ দেয়। তিল তিল করে জমানো টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পারছে না ব্যাংক গ্রাহকরা, ব্যাংকে গেলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। ঘটনাটি ঘটেছে হাতগোলা সমবায় ব্যাংকে। গরিব গ্রাহকরা তাই গত মঙ্গলবার ব্যাংকের সামনে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দুরবস্থার কথা তারা জানান সাংবাদিকদের। শুভেন্দুর অবস্থানে তৃণমূল শিবিরের ঠিক কতটা প্রভাব পড়বে গেরুয়া শিবিরে, সরাসরি তার বিজেপিতে যোগদানে বিজেপির লাভ নাকি নতুন দলে লাভ, বিজেপি উত্তর খুঁজছে সবাই। তবে 294 আসনে শুভেন্দুর প্রভাব যে অনেকটাই পড়বে তাতে কোনো সন্দেহ নেই। শুভেন্দু সরাসরি বিজেপিতে গেলেও বিজেপির লাভ, নতুন দল খুললেও তৃণমূলের ভোট পেতে বিজেপিরই লাভ। সেক্ষেত্রে বঙ্গ রাজনীতিতে পরিবর্তনের পথে যেতে পারে সিংহাসনের দখল। তাই 21 ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর এখন শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।